শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও টিউটোরিয়াল আজ আমরা দেখব আমি গত পর্বে দেখিয়েছিলাম পার্ট ওয়ান কীভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে স্লাইডগুলো নিতে হয় আজ আমরা দেখব এই স্লাইডগুলোতে আমরা কি করে লিখবো এবং ফরম্যাটিং করার বিষয়টা আমরা এখানে তুলে ধরবো তাহলে চলেন আমরা দেখি কাজটা কিভাবে করতে হয় আমরা হোম পেজে যখন থাকবো তখন এই অবস্থা থেকে আমাদের এখানে লিখতে হবে স্বাগতম স্বাগতম লিখার ক্ষেত্রে আপনাদের অবশ্যই অব্র কীবোর্ড আপনাদের এখানে ইনস্টল করা থাকতে হবে পাশাপাশি নিকুশবেন ফন্ট আপনাদের থাকতে হবে যদি নিকুশবেন ফন্ট আপনাদের ল্যাপটপ অথবা ডেস্কটপে না থাকে তাহলে ইনস্টল করে নিতে হবে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে এবং অব্র কিবোর্ড ইনস্টল করে নিতে হবে তো আমরা শুরু করি আমি এখানে লিখবো স্বাগতম প্রথমে অব্র কিবোর্ডে আমি ক্লিক করব ইংলিশের উপরে তখন এটা বাংলা হয়ে যাবে তারপর আমরা এই বক্সে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাব আমাদের ফন্ট কি আছে আমরা অবশ্যই এখানে ফন্ট নিতে হবে নিখুঁসবেন আমরা নিখুঁজবেন খুঁজে বাহির করব আদ্যা অক্ষর অনুযায়ী আসবে এম এর পরে এন নিকুশ নিখুঁজবেন বেনে ক্লিক করব তারপর এখানে আমার লেখা হবে নিকুশ বেনে লেখা হবে নিকুশ বেনে লেখলে ফোনগুলো ভাঙে না ইন্টারনেটে আপলোড করার সময় যার ফলে আপনাকে অবশ্যই নিকুশ বেনে কাজটা করতে হবে স্বাগতম স্বাগতম লিখতে হলে আমাকে লিখতে হবে এস ডাব্লু এস ডাব্লু এ জি ও টি ও এম স্বাগতম এখন লেখা হয়ে গেল আমার এই লেখাটাকে আমি আমি ফরম্যাটিং করব লেখাটাকে কিভাবে আমরা ফরমেট করতে পারি প্রথমে আপনাকে একটু একটু ক্লিয়ার করে দেখেন যে এই যে শেপ যে শেপটার উপর আমরা লেখাটা লিখেছি তা ড আকারে দেওয়া আছে তার উপরে যদি আমরা এই প্লাস চিহ্নটা আসে তখন আমি ক্লিক করে দিলে এটা সিলেক্ট হয়ে যাবে দেখবেন তখন ডড অবস্থা থাকবে না স্টেট একটি হয়ে যাবে দেখেন এ অবস্থায় আমরা লেখাটা দেখতে পাচ্ছি লেফট এলাইনে আছে আমরা এখানে ক্লিক করে যদি আমরা রাইট অ্যালাইন সেন্টার এলাইনে নিয়ে যাই লেখাটা সেন্টারে চলে যাবে তারপর আসেন আমরা মূল কাজ যেটা করব আমরা যদি এখানে লক্ষ্য করি আমি এখানে ফর্মেট দেখতে পাচ্ছি বারে বা অ্যাড্রেস বারে আমরা ফর্মেট কথাটা দেখতে পাচ্ছি দেখেন আমি বাহিরে ক্লিক করার পরে ফরম্যাট কথাটা এখানে থাকে না ফরম্যাট কথাটা এখানে থাকে না তাই আবার লেখার উপরে ক্লিক করার পরে ফর্মেট কথাটা এখানে আসে তাহলে আমরা এখন ফর্মেটের কাজটা করব ফর্মেট করার ক্ষেত্রে আপনাকে দুইটা জিনিসে ক্লিয়ার মনে রাখতে হবে আমরা যার উপর লিখেছি তা হলো আর যা লিখেছি তা হলো ট্যাক্স ফরম্যাটে ক্লিক করার পরে দেখেন আপনার মেনুবারে পরিবর্তন আসছে মেনুবারের পরিবর্তন আমরা বাম দিক থেকে যদি এখান থেকে আমার এই মাস পয়েন্টারটা সকলেই লক্ষ্য করবেন এখান থেকে শুরু করে আমরা ওইটুক অংশ পর্যন্ত ওইটুক অংশকে আমরা শেপটাকে পরিবর্তনের জন্য ব্যবহার করতে পারবো এই যার উপর লিখেছি তা আর এখান থেকে শুরু করে ওই অংশ পর্যন্ত এই এ থেকে শুরু করে শেষ এই ট্যাক্স ফিলের অংশ পর্যন্ত আমরা যা লিখেছি তাকে পরিবর্তন করার জন্য এই অংশটুকু ব্যবহার করা হবে তাই আমি চলেন আমরা দেখি প্রথমে ট্যাক্সের উপর না গিয়ে শেপের উপরে আমরা কিছু কাজ করে দেখি আমরা প্রথমে যদি এখান থেকে সিলেক্ট এ করি আমরা বক্স আকারে যে অংশগুলো আছে এখানে ড্রপডাউনের ক্লিক করলে বিভিন্ন মডেল এখানে আমরা দেখতে পাবো এখানে যে মডেলগুলো আছে আপনারা যে কোনোটার উপরে ক্লিক করলে লেখা শেপটা এই এই ধরনের হয়ে যাবে আপনি যদি কালোর উপরে ক্লিক করে দেন কালো হয়ে যাবে নীলের উপরে ক্লিক করে দেন নীল হয়ে যাবে সবুজের উপর ক্লিক করে দেন সবুজ হয়ে যাবে আপনি যদি অন্য আরও কালার নিতে চান তাও পারবেন সমস্যা নয় নেওয়া যাবে তবে তাও যদি আপনার আরও কিছু করা তাকে যদি আরও কিছু পরিবর্তন করতে চান যে আমি এখানে ছবি দেখতে চাই অথবা এই শেপটাকে তিন চার কালারে দেখতে চাই তবে তখন কি কাজ করতে হবে সেই ফিল্ড নামে একটি অপশান আছে সেই ফিল্ডে ড্রপডাউন এরোতে ক্লিক করার পরে আপনি দেখেন এখানে যে কোনো কালার আপনি দিলে কালার হয়ে যাবে এই সমস্ত কালারই এখানে ব্যবহারযোগ্য তো আপনি যদি মনে করেন না আমি এখানে একটা পিকচার দিতে চাই পিকচারে ক্লিক করে দিবেন পিকচার পিকচারে ক্লিক করার পরে আপনি কম্পিউটারে আপনাকে নিয়ে যাবে যেখানে আপনার পিকচার এখানে দেওয়ার মতো পিকচার আসে ওখানে আপনাকে নিয়ে যাবে তখন আমি আমার চয়েস মতো আমি ডেস্কটপে আমার কিছু আছে পিকচার আছে। আমি ইত্যাদিতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে আমার বিভিন্ন ধরনের পিকচার আছে। আমি এই ছবিটাকে আমি এই ফুলটাকে আমার সিলেক্ট করে নিলাম এটার উপরে ডাবল ক্লিক করে অথবা এটার উপরে ক্লিক করে ইনসার্টে ক্লিক করলেই হবে এটার উপরে ক্লিক করার পর ইনসার্ট কথাটা আসবে ইনসার্টে ক্লিক করে দিলেই আর আমার পিকচারটা চলে আসবে এখানে দেখেন এই পিকচারটা এখানে চলে আসছে এখন যদি পিকচার আমার পছন্দ না হয় তো তো আমি কি করতে পারি আমি এই শিপটাকে বিভিন্ন কালারে দিতে চাই বিভিন্ন কালারে রাখতে চাই তো এই ক্ষেত্রে আপনাকে আবার ওইখানে যা যাইতে হবে যে গ্রেডিয়েন্ট একটি অপশান আছে গ্রেডিয়েন্টের মোর গ্রেডিয়েন্ট অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার ডানে দেখেন এই অপশানগুলো দেখতে পাবেন এরকম একটি ডায়লগ বক্স আসবে এখানে আপনি যদি নো ফিলে ক্লিক করেন কোনো ফিল থাকবে না সলিড ফিলে ক্লিক করলে এক কালার থাকবে রেডিয়ান্টে ক্লিক করলে আপনার বিভিন্ন কালার ওটা গত পর্বেও ছিল এখানে দেখেন আমরা এটা কালার চেঞ্জ করে দিতে পারি বারগুলোতে রেড কালার দিয়ে দিলাম তারপর আরেকটি বারে আমি সবুজ কালার সেট করে নিলাম তারপর আরেকটি বারে আমি বেগুনি কালার সেট করে নিলাম তে আমি নীল কালার দিয়ে দিলাম অথবা নেভি ব্লু কালার দিলাম দেখেন এখন এই কালারের কম্বিনেশনে আমাদের এই শিপটা আপনি যদি চিন্তা করেন যে আমি এখানে আরেকটি কালার অ্যাড করতে চাই তাহলে প্লাসে ক্লিক করলে আরেকটি কালার অ্যাড হবে এই কালারটা আপনি আপনার চয়েস মতন আপনি দিতে পারেন আমি হলুদ দিয়ে দিব। বাস আবার যদি চিন্তা করেন যে না আমি এখান থেকে কমাইতে চাই কালার তাহলে যা যেটা কমাইতে চান তার উপর ক্লিক করে ডিলিটে ক্লিক করে দিবেন ক্রস চিহ্নিত তাহলে ডিলিট হয়ে যাবে এই ছিল আপনার এখানে একটা শেপকে বিভিন্ন কালার দেওয়ার প্রক্রিয়া আবার আপনি যদি চিন্তা করেন যে না আমি কালার দিব না আমি পিকচার পিকচার ট্যাক্স দিতে চাই ট্যাক্স ফিল তখন আপনি পিকচারে ক্লিক করবেন পিকচারে ক্লিক করার পরে আপনি যেটা আগে দিয়েছিলেন এটা চলে আসবে এখান থেকে পরবর্তী আপনি আবার আপনার কাছে আরও কিছু ডিফল্ট করা পিকচার আসে আপনি এই পিকচারগুলোতে ক্লিক করলে আপনার এটা এই কালার হয়ে যাবে দেখেন এখানে আবার ক্লিক করেন দেখেন সর্বদাই এই কালারগুলো হয়ে যাচ্ছে তাও যদি আপনার পছন্দ না হয় তাহলে প্যাটার্ন পিলে যেতে পারেন প্যাটার্ন পিলে গিয়া আপনি প্যাটার্নে ক্লিক করেন প্যাটার্নে অনেক ধরনের প্যাটার্ন এখানে দেওয়া আছে আপনি প্যাটার্নগুলা সিলেক্ট করে নিতে পারেন এখন প্যাটার্নে যদি চিন্তা করেন যে আমি কালার চেঞ্জ করতে চাই এই প্যাটার্নেও কালার চেঞ্জ করা যাবে আমি রেড দিয়ে দেবো দেখেন লাল কালার হয়ে গেছে এই প্যাটার্ন তাহলে আমরা আমরা শেপের বিভিন্ন আকৃতিতে আমরা পরিবর্তন করা দেখতে পেলাম আশা করি আপনারা এই অংশটুকু ভালো করেই বুঝতে পেরেছেন পরবর্তীতে আমি আবার নোফিলে গিয়ে আমি এখানে নোফিল করে দিলাম এরপরে আসবো আমরা যে এই শেপ ফিল এবং শেপ ফিলের কাজ শেষ করলাম এবার আমাদের কাজ ট্যাক্স ফিলে ট্যাক্স ফিলে দেখেন আমি এতে যদি এই এতে যদি ক্লিক করি আমার লেখাটা কালো কালার হয়ে যাবে আবার ওইটাতে যদি ক্লিক করি তাহলে নীল কালার হয়ে যাবে আর এটা যে রকম কালার আছে এই কালার হয়ে যাবে তো লেখাটাকে আমাদের আর একটু করে নিতে হবে আমরা ঘুমে যাব হুমে গিয়ে লেখার ফোনটা আর একটু বড়ো করে নিব আমি এই প্লাসে প্লাসেতে টিপে টিপে আমি বড় করে নিলাম আমি আর একটু ছোটো করে নিই বাস এখন এই লেখাটাকে আমি যদি আবার ফর্মেটে যাইতে হবে এই লেখাটাকে আমি যদি এখান থেকে মনে করি যে আমি লেখাটার ভিতরে অন্য কালার দিব দিতে পারবো আমি যে কোনো কালার সেট করতে পারবো আবার যদি পিকচার দিতে চাই পিকচারে ক্লিক করে দিব। পিকচারে ক্লিক করে আমি আবার কম্পিউটারের আমি চলে যাব চলে গিয়ে পিকচারটা আমার পছন্দ হয় এটাই আমি তাহলে এই পিকচারটার উপর ক্লিক করে ইনসার্ট করে দিব বাস এই লেখা চলে আসলো লেখার উপরে ফুল চলে আসলো দেখেন এখন এই লেখাটাকে আমরা যদি আবার কী করি যে এই এর আকৃতি এরকম না রেখে আমি আবার পরিবর্তন করতে চাই ফিলটাকে এই ফুল না দিয়ে আমি অন্য কালার দিতে চাই বিভিন্ন কালারে তাও দেওয়া যাবে আবার আপনাকে যাইতে হবে গ্রেডিয়েন্ট মো গ্রেডিয়েন্টে গিয়ে ক্লিক করে আপনি দেখেন ফিলের সলিড ফিল দুই দেন সলিড হয়ে যাবে গ্রেডিয়েন্ট ফিলে গিয়া আবার এখানে লাল দেওয়া আছে আপনি যদি চিন্তা করেন যে না আমি গ্রেডিয়েন্ট ফিল এখানে আমি এদে দিব হলুদ দিয়ে নীল কালার দিব নীল হয়ে যাবে এটাকে আপনি লাল যদি চিহ্নিত করেন লাল হয়ে যাবে এটাকে যদি আপনি সবুজ চিহ্নিত করেন সবুজ হয়ে যাবে এই পরিবর্তন করা যাচ্ছে আপনার ইচ্ছা মতো আপনি পরিবর্তন করে তবে আবার এও পারবেন যে টেক্সট ফিল আপনি পিকচার পিল দিতে চান পিকচার বিভিন্ন পিকচার এখানে আছে বিভিন্ন কোয়ালিটি আছে। এখানে আপনার যা যা পছন্দ পছন্দ সই দিয়ে দিতে পারেন পছন্দ মতোই আপনি কালারটা করে নিতে পারেন তো আবার প্যাটার্ন পিল আছে প্যাটার্নেও ক্লিক করলে প্যাটার্ন পিল দেওয়া যাবে এখানে প্যাটার্ন আছে এই প্যাটার্ন দেওয়া যাক এই প্যাটার্ন দেওয়া যাক আবার প্যাটার্নে যদি কালার দিতে চান আপনি কালারের কম্বিনেশনও করে নিতে পারবেন দেখেন পরিবর্তিত করে সবগুলাই পরিবর্তন করা যাক শুধু আপনাকে একটু কষ্ট করে দেখে নিতে হবে কিভাবে আমরা এই কাজগুলো করি তো ওই ছিল ট্যাক্স এবং শেপের মধ্যে আমার কাজ বাকিগুলো আপনারা এখানে আমি যা দেখাইতে পেরেছি তা টোয়েন্টি পারসেন্ট মাত্র আর বাকি এইট্টি পার্সেন্ট আপনাকে নিজে নিজেই করতে হবে তো বাকি অংশ বাকি অংশ রয়ে গেলেও একটি কাজ বাকি রয়ে গেছে এখানে এই পর্বে করবে আমরা একটা ছবি ইনসার্ট করা ছবি ইনসার্ট করা আমি ইনসার্টে ক্লিক করব ইনসার্টে ক্লিক করে আমি পিকচারে ক্লিক করব পিকচারে ক্লিক করার পরে আমার ছবি আসলো এই ছবিতে আমি ক্লিক করে ইনসার্ডে ক্লিক করে দিলাম এই ছবিটা আমার এখানে চলে আসলো ছবিটা যদি আমি ইচ্ছা করি বড় করে দিতে বড়ো করে দিতে পারবো তবে এখানে বড় করার পর দেখা যাচ্ছে আমার লেখাটা দেখা যায় না আমি তাই এই ছবিটাকে আমি দেখিনি এখানে লেখা স্যান টু ব্রেক স্যান টু ব্রেক আমি করে দিলাম স্যান্ট টু ব্রেক তার মানে লেখার পিছনে ছবিটা চলে যাবে এলাকায় চলে আসছে ওপরে আর ছবিটাকে যদি আপনি ট্রপ করতে চান কাটতে চান ছুটো করে নিতে চান তাহলে এই ক্রপে ক্লিক করে আপনি কাটতে পারেন ছবিটাকে আপনি আরও ছুটো করে নিতে পারেন আপনার পছন্দ মতো কাটা করে নিতে পারেন বাস তারপর এই ছবিটাকে আবার দেখেন ফর্মেট এই ফরমেটটা কিন্তু ছবির ফরমেট এই ফরমেটের সাথে ওই ফরমেটের মিল নেই ছবির ফর্মেট এই ছবির ফর্মেটে বিভিন্ন শেপ আছে বিভিন্ন আকৃতিতে দেওয়া যেতে পারে এখানে যদি না হয় এরপরে আরও আছে দেখেন আপনি যদি বৃত্তাকার নিতে চান শেডু আকার নিতে চান সবই দেওয়া যাবে আর বৃত্তাকার একটা ক্লিক করলাম বাস লেখা চলে আস বৃত্তাকার চলে আস এইভাবে আমরা আমাদের স্লাইডগুলোকে আমরা কী করতে পারি কমপ্লিট করে নেব তো আমরা আশা করি আশা করি আমরা বুঝতে পেরেছি বাকিটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন চেষ্টা করে দেখবেন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্টস করে মতামত জানাবেন পরবর্তীতে এটা দ্বিতীয় পার্ট পরবর্তীতে আমি অ্যানিমেশন নিয়ে কীভাবে কাজ করতে হয় আমি দেখাবো পরবর্তী স্লাইডে অ্যানিমেশন নিয়ে কাজ করব তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানে শেষ করছি খুদা হাফেজ